এক ঘন্টার ব্যবধানে দুবার একই জায়গায় রেললাইনের উপরে উঠে এলো জঙ্গলি হাতি। দুটি ক্ষেত্রেই চালকের তৎপরতায় রক্ষা পেল জঙ্গলি হাতি। প্রথমে দিন আড়াইটা নাগাদ চালসা নাগরাকাটা স্টেশনের মাঝে আপ ক্যাপিটাল এক্সপ্রেসের চালক এস কে মালাকার এবং সহকারী চালক এস সাগর রেল ট্র্যাকের উপরে একটি জঙ্গলি হাতি দেখতে পায়। সাথে সাথে ট্রেনের গতি কমিয়ে এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পর হাতিটি জঙ্গলের ভিতরে প্রবেশ করলে ট্রেনটি ফের একবার তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনায় ঘণ্টাখানেক বাদে একই জায়গায় আপ এলটিটি কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেসের চালক বাই অমিত এবং সহকারী চালক সৌরভ কুমার দেখতে পান লাইনের উপর একটি বিশাল হাতি দাঁড়িয়ে রয়েছে। শেষে জঙ্গলের ভিতরে হাতিটি প্রবেশ করলে ট্রেন তার গন্তব্যের উদ্দেশ্যে ফের রওনা দেন। নাগরাকাটা থেকে চালসাকামী রেলপথ চাপড়ামারি জঙ্গলের বুক চিরে গেছে। মাঝে মধ্যে এখানে রেল লাইনের উপর জঙ্গলি জন্তু উঠে আসে, তবে এদিন ট্রেন চালকের তৎপরতায় দুটো দুর্ঘটনা রোখা যায়।